আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 29 রমজান, ভোর 4:30 বাজে হঠাৎ একটা থট মাথায় আসলো যে এইবারের রমজানটা জাস্ট শুধুমাত্র আমার জন্যও না, অনেকের সাথে কথা বললাম যে সবার জন্যই নাকি ওনাদের লাইফের সবচেয়ে ফাস্টেস্ট রমজান ছিল এটা। তো ইট ব্রিংস মি ডাউন টু দ্য পয়েন্ট যে আপনার রমজান এবার মনে হইলো যে 1 সপ্তাহে চলে গেছে। তো এগুলো কেয়ামতের অনেক লক্ষণ দেখলাম। এখন আপনার এই রমজান তো চলে গেল, কিন্তু আমাদের অ্যাজ এ হিউম্যান আমাদের কিছু নেচার আমাদের বাদ দিতে হবে, যেগুলো আমরা না বাদ দিলে দুনিয়ার জন্য তো খারাপই, নিজের আমাদের সমাজ সবার জন্যই খারাপ। যেমন সবচাইতে বেশি যেটা আমাদের এক্সপ্লয়েটেটিভ নেচারের, আমরা আমাদের মধ্যে যেই এই নেচারটা আছে, যে এক্সপ্লয়েটেটিভ নেচার, আমরা এক শ্রেণীর মানুষ আমাদের থেকে নিম্ন শ্রেণীর যেই কোনো ধরনের মানুষকে আমরা এক্সপ্লয়েট করতে পছন্দ করি। আমরা নিজেদের কাজ আদায় করে নিতে তাদের এক্সপ্লয়েট করাটা একটা নর্মাল বিষয় বানায় ফেলছি। ইট ডাজেন্ট হ্যাভ টু বি লাইক দিস যে এখানে মানুষ হোক বা যেমন কিছু, সাপোজ কেউ হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে আর গাছের একটা পাতা টান দিয়ে ছিঁড়তেছে, এটাও একটা এক্সপ্লয়েটেটিভ নেচারের এক্সাম্পল। কারণ হচ্ছে আপনার ওই পাতা আপনার কী ক্ষতি করছে, গাছের পাতাটা, তাই না? তো এইসব যে ছোট ছোট যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো যদি আস্তে আস্তে আমরা নিজেদের মধ্যে আনতে পারি, এই চেঞ্জেস, ছোট ছোট চেঞ্জেসগুলো আনতে পারি, তো আশা করি এগুলোর মাধ্যমেই উই ক্যান মেক দিস ওয়ার্ল্ড আ বেটার প্লেস টু লিভ। কারণ হচ্ছে যে এখন যদি কোনো মানুষ কোনো ভালো মানুষের সন্ধান পায়, সে যে ভালো এটাকে আর অ্যাপ্রিসিয়েট করা হয় না, তাকে কিভাবে ইউজ করবে, তার থেকে কিভাবে জিনিসগুলো সাক আউট করে নিবে, কীভাবে কাজ আদায় করে নিবে, কীভাবে তাকে এক্সপ্লয়েট করবে, এটা নিয়ে মানুষের এখন বেশি টেনশন। এই যে রমজান এত তাড়াতাড়ি চলে গেল, এটা কিন্তু কেয়ামতের একটা লক্ষণ। কে কখন মারা যায়, দুনিয়া শেষের দিকে আছে। সো ওয়াই নট লেটস কাম টুগেদার অ্যান্ড মেক দিস ওয়ার্ল্ড আ বেটার প্লেস টু লিভ। আল্লাহ হাফেজ।